ইনফরমেশন উইথ অমরেশ চ্যানেলে সকলকে স্বাগত। আর আমি তোমাদের সঙ্গে অমরেশ স্যার। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। তা না হলে পরে আমি তোমাদের জন্য যে সমস্ত বিভিন্ন ইনফরমেশান কিংবা ক্লাস রিলেটেড যে জাতীয় ভিডিওগুলো নিয়ে আসছি সেগুলো কিন্তু মিস করবে। হ্যাঁ, এবার আমি আজকে তোমাদের জন্য যে ভিডিওটা রেডি করেছি বা করছি সেটা হচ্ছে, তোমরা অনেকে ক্লাস হায়ার ক্লাসে উঠে গেছো কিংবা অনেকে আছো চাকরির জন্য পড়াশোনা করছো, কিন্তু সমস্যা কী বলো তো, তোমাদের যে বেসিক যেই নাম্বার সিস্টেম, সংখ্যাতত্ত্ব থিওরি, মানে বিভিন্ন সংখ্যা কোনটা কী ধরনের সংখ্যা সেই জিনিসগুলো অনেকে আমাদের কনসেপ্ট ক্লিয়ার না। এখনও আছে অনেকে ক্লাসে যদি জিজ্ঞাসা করা হয় যে উঁচু ক্লাসে, এই বলতো এটা স্বাভাবিক সংখ্যা কি, মানে ন্যাচারাল নাম্বার, না এটা ইন্টিজার, না এটা র্যাশনাল নাম্বার, না ইরেশনাল নাম্বার, মানে এই ধরনের কোয়েশ্চেনগুলো যদি এখনও জিজ্ঞাসা করা যায় বলতে পারে না। কিন্তু এগুলো তো দরকার, তোমরা ক্লাসে উঁচু ক্লাসে উঠছো আস্তে আস্তে 5, 6, 7, 8, 11, 12, কিন্তু কেন তুমি এগুলো জানবে না? এগুলো না জানলে তো তোমার বেসটা তো এখানে শুরু, অঙ্ক যখন তুমি করা শিখছো ছোটোবেলা থেকে তোমার তো এই জিনিসগুলো থেকে শুরু হচ্ছে। কিংবা যারা চাকরির পরীক্ষা দিতে যাচ্ছ, একবারে মাধ্যমিক পাশ করলে উচ্চ মাধ্যমিক পাশ করে কম্পিটিটিভ এক্সামে শুরু করে দিলে, কিন্তু তোমরা এই জিনিসগুলো জানো না, তখন এই জিনিসগুলো কনসেপ্ট ক্লিয়ার না, তখন কী করতে হবে? তার জন্য এই জিনিসগুলো ভালো করে ডাউট ক্লিয়ার করে, কিংবা যারা নতুন চাকরি পরীক্ষায় ঢুকছে এখন, যে এবার থেকে চাকরির পরীক্ষা দেবে, তাদের জন্য কিন্তু এই জিনিসগুলো জানা খুব 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 দরকার, বেসিক জিনিস। তুমি একটা ঘর বাড়ি তৈরি করো, যদি তোমার ভিতটাই যদি ঠিকঠাক নড়বড়ে হয় তাহলে এবারে কী হবে, ঘর তো তৈরি করলে ভেঙে পড়ে যাবে। তার জন্য কী করতে হবে, তোমাকে এই বেসিক জিনিসগুলো জানতে হবে, শিখতে হবে। তাহলে চলো আমি আজকে তোমাদের যে জিনিসগুলো শেখাবো একদম উদাহরণ সহযোগে, প্রত্যেকটা যেই সংখ্যা আছে সেগুলো সংখ্যার নাম, তাদের ইংলিশ নাম, এগুলো আমি প্রত্যেকটা তোমাকে বলে দিচ্ছি। তোমরা দেখো, পুরো ভিডিওটা দেখবে, তাহলে প্রত্যেক আশা করি পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, তোমাদের কোনো ডাউট থাকবে না আজকের ক্লাসের পর। তাহলে আমরা যখন কোনো সংখ্যাকে প্রকাশ করি তখন কী দিয়ে প্রকাশ করি? কিছু চিহ্ন বা ডিজিট দিয়ে প্রকাশ করতে হয়, অঙ্ক আর ডিজিট, এটাকে এই অঙ্ক এটাকে বলা হয় ডিজিট বলে। আমরা জানি আমরা যখন কাউন্টিং শিখেছি কী কী ডিজিট ইউজ করা হয় বা কী কী অঙ্ক জানি আমরা, আমরা জানি 1, 2, 3 এরকম করে 9, তার সঙ্গে 0, মানে এই 10টা ডিজিট দিয়ে হচ্ছে ডিজিট বা অঙ্ক, এগুলো দিয়ে কিন্তু আমাদের যাবতীয় সংখ্যা তৈরি হয়। তাহলে বোঝা গেল ডিজিট কী, যে চিহ্ন বা সংকেতের সাহায্যে এই অঙ্ক লেখা হয় যেগুলো, সেগুলো হচ্ছে অঙ্ক বা ডিজিট। তাহলে ডিজিট করা থাকে, ফার্স্ট টাইম হচ্ছে আমাদের ডিজিট শিখতে হলো, ডিজিট করা থাকে 9টা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, আর ইনক্লুডিং 0, কারণ 0 না হলে হবে না। এইবার এই ডিজিটগুলো আমরা ব্যবহার করে বিভিন্ন সংখ্যা তৈরি করতে পারি। কেমন? যেমন সংখ্যা লিখি আমরা, যদি বললাম 51 লিখলে এখান থেকে 5 ইউজ করা হলো, 1 ইউজ করা হলো, বললাম কি 90, 9 ইউজ করলাম, 0 ইউজ করলাম, মানে এখান থেকে ডিজিট রিপিট হতে পারে। ধরো বললাম 522, তার মানে এখান থেকে তুমি যতবার রিপিট করতে পারো, কিন্তু এই যে ডিজিটগুলো আছে অঙ্কগুলো দিয়ে তুমি সংখ্যা তৈরি করতে পারো, কিন্তু এই সংখ্যাগুলো কিন্তু অঙ্ক নয়, কারণ যখন এই অঙ্কগুলো হতে হবে সেগুলো একটা ডিজিটের এই হয়, 10টা ডিজিট হয়। তাহলে ডিজিট সম্পর্কে আশা করি বোঝা গেল যে ডিজিট মানে হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, তার সঙ্গে ইনক্লুডিং 0, এটা হলো অঙ্ক বা ডিজিট। এইবার কোনো একটা ধরো সংখ্যা আছে, ধরো সংখ্যা 5, 2, 3, 8, 7, এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটার কী বের করতে হবে? একটা হচ্ছে ফেস ভ্যালু বের করতে হবে, আরেকটা বের করতে হবে প্লেস ভ্যালু আর ফেস ভ্যালু, মানে হচ্ছে প্রকৃত মান বা ফেস ভ্যালু, আরেকটা হচ্ছে স্থানীয় মান বা প্লেস ভ্যালু। তার মানে কি করে বের করতে হবে সংখ্যাগুলো? কোন সংখ্যার প্রকৃত মান বের করলে পারে সেই সংখ্যাটাই বসে। কিরকম? এখানে ধরো বললো কি, এই যে এই যে নাম্বারটা দেখে সংখ্যা দিয়েছে, এর বললো 2-এর প্রকৃত মান কত, তো 2-এর প্রকৃত মান কত হবে? 2 হবে। যদি বলো 8-এর প্রকৃত মান কত, 8 হবে। যদি বলে 5-এর প্রকৃত মান কত, 5 হবে। যেই সংখ্যাটা প্রকৃত মান বলবে সেই সংখ্যাটাই বসবে। এইবার আর স্থানীয় মান কত? স্থানীয় মান মানে যার স্থানীয় মান বলবে কোনো সংখ্যার মধ্যে, সেই সংখ্যাটা
বসবে, তারপরে ডান দিকে যতগুলো সংখ্যা থাকবে তোমার সেগুলো জিরো জিরো বসে যাবে। যদি বললাম আমি এখানে তিনের স্থানীয় মান কত, তিনের স্থানীয় মানে তিন বসলো, তিনের পরে কটা শূন্য আছে, ডিজিট আছে দুটো ডিজিট, তাহলে দুটো শূন্য বসে গেল। এখানে যদি বলে পাঁচ, পাঁচের স্থানীয় মান কত, পাঁচ বসবে, পাঁচের পরে কটা আছে ডান দিকে, এক দুই তিন চার, এক দুই তিন চার, তাহলে চারটে শূন্য বসে গেল। এইভাবে কোনো যদি একটা সংখ্যা দিয়ে দেয়, সেই সংখ্যার যেই নাম্বারটা তোমার প্রকৃত মান বের করতে বলবে সেটার প্রকৃত মান মানে হচ্ছে সেই সংখ্যাটাই, আর যদি সেই সংখ্যার মধ্যস্থিত কোনো স্থানীয় মান বের করতে দেয় তাহলে সেই সংখ্যাটা বসবে, তারপরে যতগুলো ডান দিকে স্পেস থাকবে ততগুলো কী বসে যাবে, জিরো বসে যাবে। এইবার সংখ্যাটাতে প্রথমটা হচ্ছে যেটা সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। আমাদের গণনার প্রয়োজনে মানে আমরা যখন কাউন্টিং শিখেছি গণনার প্রয়োজনে যে সংখ্যাগুলো তৈরি হয়েছিল সেগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। গণনা মানে আমরা তো প্রথম থেকে যখন কাউন্ট করা শিখেছি কী শিখেছি, সবার প্রথমে এক দুই তিন এরকম করে, তাহলে এক দুই তিন চার এরকম করে করে কথা বলো, কোনো শেষ নেই এটা। পরে এইদিকে তোমার যত খুশি তুমি এক লক্ষ, এক কোটি, একশো কোটি, হাজার কোটি যা বলবে লাস্টে গিয়ে, প্রত্যেকটা সংখ্যাই হচ্ছে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার কী বোঝা গেল, যে এবার ন্যাচারাল নাম্বার তুমি দুটো ন্যাচারাল নাম্বার যোগ করো, ন্যাচারাল নাম্বার হবে, যে কোনো দুটো দাও, ধরো একশোর সঙ্গে দুশো যোগ করলাম, তিনশো, যাই যোগ করবে দুটো ন্যাচারাল নাম্বার, কিন্তু দুটো ন্যাচারাল নাম্বার বিয়োগ করলে সবসময় যে স্বাভাবিক সংখ্যা হবে এমন কোনো ব্যাপার না। ধরো একটা সংখ্যা আছে পাঁচ, পাঁচের সঙ্গে তুমি তিন বিয়োগ করলো কত হলো দুই, কিন্তু একটা সংখ্যা আছে ধরো সাত, সাতের থেকে তুমি বিয়োগ করছো হচ্ছে পনেরো, কত হয়ে যাচ্ছে মাইনাস আট, তার মানে এটা তো ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যা নয়। তো স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার মানে হচ্ছে কি বললাম, যে এক থেকে শুরু হয় গিয়ে এরকম করে চলতে থাকে। এইবার এর মধ্যে আছে কিছু সংখ্যা হচ্ছে মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা কোনগুলো, মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার, যেই সংখ্যাকে, যেই সংখ্যাকে ওই সংখ্যা আর এক ছাড়া অন্য কিছু দ্বারা ভাগ করা যায় না, কিংবা যেই সংখ্যাকে আমরা উৎপাদকে যদি ভাঙি দুটো উৎপাদক পাবো শুধু, এক আর ওই সংখ্যা ছাড়া অন্য কিছু পাওয়া যাবে না, সেটাই হচ্ছে মৌলিক সংখ্যা। কেমন, ধরো পাঁচ, তেরো, সতেরো, এই ধরনের সংখ্যা। দেখো এই সংখ্যাটাকে তুমি যদি ভাঙো, তুমি এক পাঁচ একে পাঁচ আর কিছু পাচ্ছ না, এটা যদি ভাঙো তুমি এক গুণ তেরো, এটা এক গুণ সতেরো, মানে এই সংখ্যাকে তুমি এক দিয়ে আর পাঁচ দিয়ে ভাগ করতে পারবে, এক আর তেরো দিয়ে ভাগ করতে পারবে, এক সতেরো দিয়ে, এর বাইরে কিছু দিয়ে ভাগ করা যাবে না। তো এই ধরনের যত সংখ্যা আছে মৌলিক সংখ্যা, মানে শুরু হচ্ছে কত থেকে, দুই তিন পাঁচ সাত এরকম করে চলছে। এবার কথা হচ্ছে যদি বলো স্যার এক, একটা কি মৌলিক সংখ্যা না কি নয়, না এক মৌলিক সংখ্যা নয়। কেন, আমি এইমাত্র বললাম যে মৌলিক সংখ্যাকে ভাঙলে পারে কমপক্ষে দুটো উৎপাদক থাকতে হবে, কিন্তু এককে ভাঙলে তো শুনি একই পাচ্ছ, এক গুণ এক একে এক লেখা যায়, এর বাইরে তো কিছু পাচ্ছ না, তার মানে এক কি হলো, এক মৌলিক সংখ্যা নয়। তা শুরু হচ্ছে কথা থেকে দুই থেকে মৌলিক সংখ্যা, ওকে। এবার যেটা শেখাবো মৌলিক সংখ্যা সাথে সেটা হচ্ছে যৌগিক সংখ্যা বা কম্পোজিট নাম্বার, যৌগিক সংখ্যা বা কম্পোজিট নাম্বার। যৌগিক সংখ্যাটা কি, যৌগিক সংখ্যাটা হচ্ছে যেই সংখ্যাকে তুমি দুইয়ের বেশি উৎপাদক মানে কমপক্ষে তিনটে উৎপাদকে ভাঙতে পারবে, কিংবা যেই সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায়, এটা মনে রাখলে ভালো হয় বেশি সব থেকে। ধরো একটা বললাম ছয়, ছয় একটা সংখ্যা, ছয়কে তুমি এক দিয়ে ভাগ করো, ছয় একটা ছয়, দুই দিয়ে ভাগ করো, তিন দুগুণে ছয়, তিন দিয়ে ভাগ করো, তিন দিয়ে ভাগ করো, তিন দুগুণে ছয়, এবার ছয় দিয়ে ছয় একটা ছয়, তার মানে কতগুলো দিয়ে ভাগ করতে পারছো, মানে আমি শুধু এক আর ছয় দিয়ে বাদেও সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে। ধরো আরেকটা সংখ্যা বললাম আমি পনেরো, পনেরোকে কত দিয়ে ভাগ করছি, এক দিয়ে, তিন পাঁচে পনেরো, পাঁচ দিয়ে, তারপর হচ্ছে আবার পনেরো দিয়ে, তার মানে এই এতগুলো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে। যখন ওই সংখ্যা আর এক ছাড়া আরও সংখ্যা দিয়ে ভাগ করা যায় তখন সেটা হয়ে গেল হচ্ছে কি, যৌগিক সংখ্যা বা কম্পোজিট নাম্বার। এইবার তারপরে একটা সংখ্যা আছে মৌলিক সংখ্যা শিখেছ, আর মৌলিক সংখ্যা হচ্ছে যে পরস্পর মৌলিক সংখ্যা বা প্রাইম টু ইচ আদার, পরস্পর মৌলিক। পরস্পর মৌলিক মানে কি, যেই সংখ্যা দুটো, দুটো সংখ্যা নিলে যেই সংখ্যা দুটোকে ভাগ করলে একে অপরকে যদি ভাগ করে এক ছাড়া আর কমন কিছু দিয়ে ভাগ করা যায় না। ধরো নিলে হচ্ছে পাঁচ, আটা নিলে তেরো, দেখো এই সংখ্যা, এই সংখ্যার মধ্যে শুধু একমাত্র এক কমন আছে, অন্য কোনো কিছু কমন নেই, মানে এই দুটোকে যদি ভাগ করো তুমি এদের মধ্যে কমন উৎপাদকে ভাঙো, কমন কী পাবে, একমাত্র এক পাবে আর কিছু পাবে না, তখন সেটা কী হলো, সেটা হলো
পরস্পর মৌলিক। এবার তুমি যদি বলো স্যার আমি 6 নেবো আর 10 নেবো, নাও 6 আর 10 নিলে এক দিয়ে ভাগ করা যায়, আবার 2 দিয়ে দেখো দুটো ভাগ করা যাচ্ছে, তা দুটোর মধ্যে কমন কি পেলে 1 পেলে আবার 2ও পেয়ে গেলে, তার মানে কি হবে এটা, এটা তখন পরস্পর মৌলিক হবে না, তো এইটা হবে পরস্পর মৌলিক। পরস্পর মৌলিক মানে দুটো সংখ্যাকে ভাঙলে তার মধ্যে এক ছাড়া আর কোনো কমন উৎপাদক পাবে না, সেটা হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা। এরপর যেটা শিখবে সেটা হচ্ছে অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার। অনেকে অখণ্ড সংখ্যা জিজ্ঞাসা করলে বলতে পারে না অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার কি। অখণ্ড মানে যাকে ভাঙা যায় না, তোমার শিখেছ আগে ন্যাচারাল নাম্বার 1 মানে স্বাভাবিক সংখ্যা 2 3 এরকম করে পরপর চলছে, এগুলোর সঙ্গে জাস্ট একটা জিরো অ্যাড হয়ে যাবে এদের গ্রুপে। যেমন ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা যা ছিল তার সঙ্গে শূন্য থেকে শুরু হবে, শূন্য থেকে শুরু হয়ে যাবে যে সংখ্যাগুলো সেটা হচ্ছে কি হবে অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার। তাহলে অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার বুঝলে, এবার এর সঙ্গে কি হবে যখন কি হবে যে ইন্টিজার বা কি হবে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যার ইয়ে কি যে পূর্ণ সংখ্যা মানে কি, পূর্ণ সংখ্যা হচ্ছে এই যে 0 1 2 3 4 1 ছিল 1 2 3 4 এরকম করেছিল, এর সঙ্গে কি হবে মাইনাস টার্মগুলো যোগ হয়, মাইনাস সংখ্যাগুলো চলে হয় -1 -2 -3 -4 এরকম করে, মানে এদিকে পজিটিভও চলছে আবার নেগেটিভও চলছে, তার সঙ্গে হচ্ছে জিরো। এই যে টোটাল যে সেটটা আছে তখন হয়ে গেল এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। তাই পূর্ণ সংখ্যার সেটটা হচ্ছে কি হলো সব থেকে এন মানে ধরো ন্যাচারাল নাম্বার, এর থেকে বড় কে হচ্ছে একটু এই যে এন ছিল এর থেকে একটু বড় হচ্ছে হোল নাম্বার, কেন হচ্ছে জিরো হচ্ছে এর সঙ্গে ইনক্লুড হলো, এর সঙ্গে আর একটু বড় কে হলো এটা হলো হচ্ছে ইন্টিজার, ইন্টিজার হলো আর একটু বড় কারণ এর সঙ্গে হচ্ছে আবার -1 -2 -3 এগুলো অ্যাড হচ্ছে, এগুলো আস্তে আস্তে বড় বড় সংখ্যার দিকে এগোচ্ছে। এবার পূর্ণ সংখ্যার মধ্যে যেগুলো ভাগ চলে আসে সেগুলো হচ্ছে যুগ্ম আর অযুগ্ম, এটা যুগ্ম সংখ্যা বা ইভেন নাম্বার। যুগ্ম সংখ্যা মানে হচ্ছে ইভেন নাম্বার, যে সংখ্যাগুলোকে 2 দিয়ে ভাগ করা যায় সেইগুলো হচ্ছে যুগ্ম সংখ্যা, বোঝা গেল? যুগ্ম সংখ্যা যেমন 2 4 যেই সংখ্যা বলবে যে সংখ্যাকে দেখবে 2 দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে সেটুকুলো হচ্ছে যুগ্ম সংখ্যা, যেমন ধরো 2 4 6 এরকম করে 100 কেউ যদি লেখে 5122 2 দিয়ে ভাগ করা যাবে এরকম টাইপের সংখ্যাগুলো। আর অযুগ্ম মানে যেগুলো যুগ্ম নয়, যুগ্ম বাদে যা পড়ে থাকবে এগুলো প্লাস মাইনাসও হবে, যুগ্মর ক্ষেত্রে ধরো প্লাস -2 করো তো তুমি 2 দিয়ে ভাগ করলে -2 হয়, তখন এগুলো প্লাস মাইনাস, যেই সংখ্যাগুলো 2 দিয়ে ভাগ করবে সেগুলো প্লাস হোক বা মাইনাস হোক কোনো সেগুলো ম্যাটার করে না, সেগুলো হচ্ছে সংখ্যা সব হচ্ছে তোমার যুগ্ম সংখ্যা। আর অযুগ্ম মানে যেগুলো তুমি 2 দিয়ে ভাগ করলে অবশিষ্ট থাকে, 2 দিয়ে ভাগ করলে মিলবে না শূন্য আসবে না, সেগুলো হচ্ছে অযুগ্ম সংখ্যা। অযুগ্ম কোনগুলো 1 ± 1 মানে +1 নিলেও হবে -1 নিলেও হবে, ধরো বললো +-13 এই কারণে +- দিচ্ছে মানে +13 নিলেও যা -13 নিলেও সে একই উত্তর তুমি পাবে, তার মানে এখানে অযুগ্ম সংখ্যা বুঝে গেলে। জিরো, জিরোটা যুগ্ম বা অযুগ্ম ফেলা হয় না, জিরোটা হচ্ছে জিরোটা এই দিকে হচ্ছে সব হচ্ছে পজিটিভ ধনাত্মক পূর্ণ সংখ্যা, আর এগুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। যুগ্ম অযুগ্ম তো শিখলে, জিরোটা কিন্তু হচ্ছে এটা তোমাকে বাউন্ডারি বলা চলে, যে জিরো ডান দিক আর বাঁদিক হচ্ছে দুটো দুই ধরনের সংখ্যা ইন্ডিকেট করে, যে যে পূর্ণ সংখ্যা আছে একটা হচ্ছে পজিটিভ ইন্টিজার বা ধনাত্মক পূর্ণ সংখ্যা, আর একটা হচ্ছে এটা হচ্ছে নেগেটিভ ইন্টিজার বা ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তার মানে আমি পূর্ণ সংখ্যা সম্পর্কে তোমাদের আশা করি যা বলার বলেছি সেগুলো তোমরা বুঝতে পেরেছো। তার মানে আমরা ইন্টিজার পর্যন্ত পেলাম, এরপর যেটা চলে আসবে সেটা হচ্ছে মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা মাথার উপর দিয়ে অনেকে বুঝতে চায় না, কিন্তু মূলদ সংখ্যা কিন্তু খুব সোজা জিনিস। মূলদ সংখ্যা আমি বলে দিই এরকম, যে বইতে বই খুললে দেখবে লেখা আছে কি যে সংখ্যাকে P/Q আকারে প্রকাশ করা যায়, P/Q আকারে প্রকাশ করা যায়, এবং এখানে PRQ কি, PRQ হচ্ছে পূর্ণ সংখ্যা, PRQ পূর্ণ সংখ্যা আর কিউ নট ইকুয়ালস টু শূন্য। পূর্ণ সংখ্যা আর কিউ নট ইকুয়ালস টু জিরো,
তাহলে বলেছে এটা মানে কিছুই তো বুঝতে পারলাম না, কি লেখা আছে বইতে, কি মানে মাথার উপর যায় কিছু না, সিম্পলি পি আর কিউ, মানে কিউ নট ইকুয়ালস টু জিরো, মানে তোমাকে একটা কন্ডিশন বলে দিয়েছে কিউটা শূন্য হবে না। তুমি বলছো তো পি শূন্য হতে পারে, হ্যাঁ অবশ্যই হতে পারে। তাহলে এইরকম ফর্মে যদি তুমি কোনো সংখ্যা এরকম থাকতে হবে এমন কোনো ব্যাপার না, তুমি যদি এরকম ফর্মে কোনো সংখ্যা সাজাতে পারো তাহলে সেটাই হচ্ছে মূলদ সংখ্যা। ধরো কোথাও দেওয়া আছে দুই, তুমি স্যার দুই কি তাহলে মূল ইয়ে হবে, মূলদ সংখ্যা হবে? আমি বলবো তাহলে দুইকে তুমি দেখো কি বাই কিউ আকারে সাজাতে পারো পারো নাকি। দেখো দুইয়ের নিচে কিছু আছে, আচ্ছা কি আছে, এক আছে, কিছু নেই মানে এক। তাহলে দুইকে আমি দুই বাই এক আকারে সাজাতে পারছি। তাহলে দেখো আমি বলছি পি বাই কিউ, পি আর কিউ পূর্ণ সংখ্যা, একও পূর্ণ সংখ্যা দুইও পূর্ণ, কারণ পূর্ণ সংখ্যা আমরা শিখেছি কোনগুলো জিরো প্লাস ওয়ান প্লাস টু এরকম করে চলবে, এদিকে মাইনাস ওয়ান মাইনাস টু যত সব যত সংখ্যা আছে এগুলো। তার মানে এখানে প্লাস টু আছে আমার এখান থেকে আসছে, নিচে ওয়ান আছে তাও আছে, তাহলে দুইকে আমি দুই বাই ওয়ান আকারে লিখতে পারছি। তার মানে দুই একটা কী সংখ্যা, মূলদ সংখ্যা। যদি কোথাও থাকে পাঁচের সাত ভগ্নাংশ, তা ভগ্নাংশ তো জানো এটা তো পাঁচের সাত হচ্ছে, দুই বাই কিউ আকারে তো অলরেডি হয়ে যাচ্ছে, পাঁচও পূর্ণ সংখ্যা সাতও পূর্ণ সংখ্যা, কিন্তু সাত নিচে জিরো না, তাহলে এটা হচ্ছে কী সংখ্যা, মূলদ সংখ্যা। ধরো কোথাও আছে রুট পঁচিশ, রুট পঁচিশ মানে আমরা জানি রুট পঁচিশ হচ্ছে রুটের বাইরে আসলে কত হয় পাঁচ হয়, আমার পাঁচকে কী লেখা যায় পাঁচ বাই এক, তাহলে কী ভাই কী অকাশ হবে, তাহলে রুট পঁচিশ কী সংখ্যা হলো, মূলদ সংখ্যা হলো। আর একটা দেখাই, ধরো কোথাও আছে তোমার মাইনাস দুই পূর্ণ একের তিন, তাই মাইনাস দুই পূর্ণ একের তিনকে যদি তুমি লেখো কত হবে, তিন দুই ছয়ের এক সাত, সাতের তিন, তাহলে কী দাঁড়ালো, মাইনাস সাত ওপরে নাও বা মাইনাস কোনো ব্যাপার না, তাই মাইনাস সাত বাই তিন, মাইনাস সাত আর তিন দুটোই হচ্ছে তোমার পূর্ণ সংখ্যা, আর তার সঙ্গে কী ঘটি কষ্ট ছিল। এবার যদি বলো স্যার জিরোটা কী হবে, হ্যাঁ আমি জিরোকে লিখতে পারি জিরো বাই ওয়ান বা জিরো বাই টু, জিরো নিচে চাকরি থাকুক, আমার ওপরে জিরো হলে কোনো ক্ষতি নেই, শুধু নিচটা জিরো হবে না, তাহলে মানে সেগুলো কী হচ্ছে, সব কী হচ্ছে, মূলদ সংখ্যা। এবার ধরো কোথাও এরকম এসছে জিরো পয়েন্ট থ্রি পৌনঃপুনিক দেওয়া আছে মাথায়, যেটা হচ্ছে রেকারিং থাকে, এটাকে যদি তুমি ইয়ে করো রেকারিংয়ের জন্য কী হবে, নিচে একটা নয় হয়ে যাবে আর ওপরে হয়ে যাবে কত, রেকারিংয়ে মাথায় তুলতে পারে এখানে হচ্ছে তোমার তিন, তার মানে এবার কাটাকাটি করো করলে হচ্ছে এক বাই তিন, তার মানে একের তিন চলে আসছে, এটাকে ভাগ করলে তো এটা রেকারিং আসে, তার মানে এক বাই তিন মানে হচ্ছে তোমার এটা পি বাই কিউ আকারে, তার মানে পৌনঃপুনিক থাকলেও যদি কোনো তোমার পৌনঃপুনিকটা সিস্টেম কেমন হতে হবে, যেরকম জিরো পয়েন্ট টু থ্রি আছে যেটা হচ্ছে সসীম, ধরো মানে আবৃত্ত যেটা হচ্ছে তোমার যেটা শেষ হচ্ছে একটা নির্দিষ্টভাবে তোমাকে রেকারিং হচ্ছে, ধরো কোথাও আছে জিরো ওয়ান টু থ্রি এই দুটো রেকারিং কিংবা তিনটে রেকারিং, এই ক্ষেত্রে তুমি সেই সংখ্যাটাকে এই এইভাবে প্রকাশ করতে পারছ, তার মানে তোমার কী দাঁড়ালো, মূলদ সংখ্যা হচ্ছে মেন কথা, যেটা যে মূলদ সংখ্যা এই যে ইন্টিজারগুলো ছিল তার সঙ্গে যত ফ্র্যাকশন আছে মানে যত ভগ্নাংশ আছে যত রুট সংখ্যা আছে যেগুলো পূর্ণবর্গ রুট সংখ্যা যেগুলো বাইরে আছে, ধরো ছশো পঁচিশ রুট করলে কত হয় পঁচিশ, পঁচিশকে লেখা যায় পঁচিশ বাই ওয়ান, এই ধরনের সংখ্যা। আর যেগুলো হচ্ছে আবৃত্ত দশমিক আছে পৌনঃপুনিক দিয়ে, ধরো ওয়ান পয়েন্ট টু থ্রি ফাইভ, ধরো টু থ্রি সেভেন, ধরো এখানে টু এর মাথায় এখান থেকে টোটালটাই পৌনঃপুনিক, এই ধরনের যখন দেখবে আবৃত দশমিক থাকছে এই সব হচ্ছে ইনক্লুডিং রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা। তার মানে এর থেকে আমার মূলদ সংখ্যাটা কী হলো, আরও বড় দাঁড়ালো। মূলদ সংখ্যার কনসেপ্টটা কিন্তু সোজা, আর তার সঙ্গে কী আসবে এরপরে ইরেশনাল নাম্বার বা অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা বা ইরেশনাল নাম্বার, এবার মূলদ দ্বারা বুঝলে অমূলদটা দু একটা এক্সাম্পল দেবো দিলে পারে তোমার একদম মোটামুটি বুঝতে পারবে যে দুটো ডিফারেন্টটা কি, ডিফারেন্সটা ধরো রুট টু আছে কিংবা রুট থ্রি আছে, এগুলো কি রুটের বাইরে আসতে আসবে, আসবে না, এগুলো যদি তুমি ভাগ করো কত হবে ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু ডট 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 টু, এটা কটে ওয়ান পয়েন্ট ফোর থ্রি আসে, আমি ফোর ফোর লিখি, এরপর আরও সংখ্যা যেরকম ভাগ করলে এরকম চলতেই থাকবে। তো এই ধরনের সংখ্যাগুলো যেগুলো রুটের বাইরে আসে না, কোনো রুটের বাইরে আসলে কোনো ফিক্সড নাম্বার পাই না, আমাকে ভাগ করে করে পয়েন্ট এরকম আসতে হয়, কিংবা ধরো কোথাও তুমি এরকম কোনো সংখ্যাকে ভাগ করছো, ভাগ করতে করতে এরকম পাচ্ছ দুই দশমিক দুই এক, তারপরেরটা পেলে দুই এক দুই, তারপরেরটা পেলে দুই এক তিন, তারপরেরটা পেলে দুই এক তিন চার, মানে কোনো মিল নেই,
যেমন আমরা রেকারিং এ কি হয়, রেকারিং এ ধরো এরকম ভাগ করতে গিয়ে 2 3 2 3 2 3 2 3 এরকম এরকম করে আসতে থাকে, তখন আমি এটাকে ক্লিক করতে পারি 0.23 লিখে দেই, এর মাথায় এরকম রেকারিং দিয়ে দেই, ব্যাস এটা নির্দিষ্ট সিকোয়েন্সে আছে, এটা হচ্ছে তোমার রেকারিং নাম্বার হলো। কিন্তু এটা দেখো কত আসছে, 2 1, তারপরটা 2 1 2, তারপরে 2 1 3, 2 1 3 4, কোনো মিল পাচ্ছ না, তার মানে এটাকে তুমি এভাবে প্রকাশ করতে পারো না, এইভাবে যদি ভাগ করে দাও সারা জীবন তোমার ভাগ মিলবে না। তখন এই ধরনের যে সংখ্যাগুলো আছে, এই ধরনের যা নিয়ম মানে না কিংবা এই রুটের বাইরে যেগুলো আসে না, এগুলো সব হচ্ছে অমূল্য সংখ্যা। তাহলে অমূল্য সংখ্যা যদি নাও, এই অমূল্য সংখ্যা বাদে যাই যেই সংখ্যা পড়ে থাকে বাকি সব হচ্ছে মূলত, মানে এই টাইপের সংখ্যাগুলো, এই যে এই যেগুলো মিলে যাচ্ছে সেগুলো কি হয়ে যাচ্ছে, মূলত হয়ে যাচ্ছে। যেগুলো রুটের বাইরে চলে আসছে সেগুলো কি হচ্ছে, মূলত হয়ে যাচ্ছে। আর তার সঙ্গে কোনগুলো আছে, আমাদের পূর্ণ সংখ্যা হোক, যা শিখেছে আগে 2, 5, 7, এই সংখ্যাগুলো প্রত্যেকের নিচে 1 আছে, এগুলো পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারছো, তখন ওগুলো সব হচ্ছে মূলত সংখ্যা। আর অমূল্য সংখ্যার ক্যাটাগরিতে হচ্ছে এইগুলো আসছে, মানে এগুলো এগুলো কি বলা হচ্ছে, এগুলো হচ্ছে অসীম অনাবৃত্ত। অসীম মানে শেষ হচ্ছে না কোনোদিন, আর হচ্ছে অনাবৃত্ত মানে এইভাবে তুমি সাজাতে পারছো না, যে আবৃত্তর মতো, ওর জন্য এই টার্মটা এখানে ইউজ করা হয়। বোঝা গেল অমূল্য সংখ্যা কি জিনিস আর মূলত সংখ্যা কি, দুটো সোজা জিনিস। কিন্তু এইবার এই যে অমূল্য সংখ্যা শিখলে, ইরেশনাল নাম্বার আর এই ইরেশনাল নাম্বার যেটা শিখলে, অমূল্য সংখ্যা ইরেশনাল আর ইরেশনাল, এই সব সংখ্যা মিলে তৈরি হচ্ছে কি, রিয়াল নাম্বার, রিয়াল নাম্বার বা বাস্তব সংখ্যা, যেটা শিখছে বাস্তব সংখ্যা, এই সব মিলে হচ্ছে তোমার রিয়াল নাম্বার বা বাস্তব সংখ্যা। বোঝা গেল নাম্বার সিস্টেমটা। শুরু হচ্ছে কোথা থেকে, শুরু হচ্ছে স্বাভাবিক সংখ্যা 1, 2, 3, 4, তার সঙ্গে যে শূন্য অ্যাড হয়ে যাচ্ছে তখন গিয়ে সেই গ্রুপটা হয়ে যাচ্ছে হোল নাম্বার বা অখণ্ড সংখ্যা, তার সঙ্গে যখন -1, -2, -3 এগুলো সব অ্যাড হয়ে যাচ্ছে তখন সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা, তার সঙ্গে যখন যত ধরনের ভগ্নাংশ আছে, যত ধরনের রুটের বাইরে আছে পূর্ণবর্গ রুট সংখ্যা আছে, সেই সব জাতীয় সংখ্যা যেগুলো হচ্ছে পৌনঃপুনিক আছে আবৃত দশমিক, সেই জাতীয় সংখ্যা দিয়ে তৈরি হয়ে যাচ্ছে কি, র্যাশনাল নাম্বার। আর র্যাশনাল বাদে যেগুলো পড়ে থাকছে রুটের বাইরে আসে না, যেগুলো হচ্ছে অনাবৃত্ত, সেই ধরনের সংখ্যা হচ্ছে ইরেশনাল নাম্বার। আর এই সব সংখ্যা সংখ্যা টোটাল মিলে তৈরি হয়ে যাচ্ছে কি, আমার রিয়াল নাম্বার বা বাস্তব সংখ্যা। সমীকরণের মধ্যে যেই রাশিটা দেখবে, ধরো একটা সমীকরণ আছে এরকম x+2, তার মানে এই রাশিটা হচ্ছে কি ধ্রুবক সংখ্যা বলে বা কনস্ট্যান্ট নাম্বার, এগুলো জানো অনেকে অনেকে জানো না। কনস্ট্যান্ট সংখ্যা মানে যেই সংখ্যাটা রাশি মান চেঞ্জ হয় না ভেতরে, ফিক্সড থাকে সেটা। আর যেটা হচ্ছে ভ্যারিয়েবল x, যার মানগুলো বের করতে বলে, সেটা হচ্ছে তোমার চলরাশি। আর একটা দিদি সেটা হচ্ছে পরম মান বা অ্যাবসলিউট। পরম মান হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু, কোনো নাম্বারের পরম মান মানে হচ্ছে সেটার পজিটিভ মানটা আসবে। ধরো বললাম 5, পাঁচের পরম মান কি, পাঁচের পরম মান 5ই হবে, -3 এর পরম মান কি হবে, 3 হবে। মানে অ্যাবসলিউট ভ্যালু মানে হচ্ছে তুমি এটাই জেনে রাখো যে তার নেগেটিভ পজিটিভ সাইন ডিফার করে না, তার যে ভ্যালুটা আছে যে মানটা আছে সেটা হচ্ছে, যেটা ফর্মুলা আছে, ইয়ে আছে, সমীকরণ আছে, সেগুলো জানার দরকার নেই, জাস্ট অ্যাবসলিউট ভ্যালুটা জান জেনে রাখো যে অ্যাবসলিউট ভ্যালু মানে হচ্ছে বা পরম মান যদি কোথাও বের করতে যায় সেইটার যেই মানটা হচ্ছে তুমি সাইন বাদে যেই মানটা পাবে সেটাই হচ্ছে তার অ্যাবসলিউট মান। তাহলে এই হচ্ছে তোমাদের প্রকৃত নাম্বার সিস্টেম বা বাস্তব সংখ্যা তত্ত্ব। প্রথম থেকে আমি টোটালটা ডিসকাস করে দিলাম, অঙ্ক ডিজিট থেকে শুরু করে প্রত্যেক স্টেপ বাই স্টেপ কোনগুলো আসে এই জিনিসগুলো, তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ। যদি এরপরেও কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে বলবে, আমি তোমাদের বুঝিয়ে দেবো, কিংবা আমার যদি এখানে কমেন্ট করো কমেন্ট সেকশানে, আমি কমেন্টেও তোমাদের রিপ্লাই দেবো, বুঝিয়ে দেবো। ভিডিওটা ভালো করে ফুটিয়ে দেখবে, একবার না হলে দুবার দেখবে, যদি তাও সমস্যা থাকে আমাকে অবশ্যই বলবে, অবশ্যই বলবে, আমি ক্লিয়ার করে দেবো ডাউট। যারা চাকরির পরীক্ষায় নতুন নতুনভাবে শুরু করছে সব কিছু, তারা প্রত্যেকটা জিনিস ফুটিয়ে দেখবে, নোট করবে, তারপরে সমস্যা হলে আমি শেয়ার করবো। ওকে, তাহলে পরের দিন এই সম্পর্কিত ভিডিও আমি আরও আনবো, আরও এই রিলেটেড যে অঙ্ক আছে, আরও ইনফরমেশান দেওয়া আছে, যেসব জিনিসগুলো লাগে সেসব আমি তোমাদের সঙ্গে দেবো। যারা নিচু ক্লাসে পড়ছো তাদের জন্য বলবো ভিডিওটা অবশ্যই দেখো, তোমাদের প্রত্যেকটা ক্লাসে কনসেপ্ট ক্লিয়ার নেই, অনেকে অনেকে জানোই না কি জিনিস বললে বলতে পারো না, তো তোমাদের জন্য বললাম জিনিসটা ভালো করে দেখো, ঠিক আছে। তাহলে আজকের ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবে, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।